হ্যাঁ এরকম স্মৃতি তো আছেই বলার কথা না আমার সবচেয়ে বেশি মনে পড়ে ঈদের আগের দিন এই যে চাঁদ দেখা বিশেষ করে রমজান ঈদে আপনার চাঁদ দেখা নিয়ে একটা বিরাট ছিল মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এবং আমরা দৌড়াদৌড়ি করতাম কখন চাঁদ উঠবে সবার আগে দেখতে পাবে সবার আগে দেখতে পাবে যখন চাঁদ উঠে যেত মনে করেন যে ঈদের আনন্দ ফিফটি পার্সেন্ট ওখানে শেষ পরের দিন তো ঈদ হবেই তারপর আরেকটা জিনিস হতো তখন রেডিওতে একটা গান হতো এখনো যে গানটা হয় জি জি সেই গানটা আমাদের খুব রমজানের ওই রোজার শেষে খুশির না একটা হলো মনের ইচ্ছা জি রাজনীতি বাইরে একটা পেশা তো আছে আমার জি তারপরে রাজনীতি আছে এখন এর বাইরে আমার ঘোরাফেরার খুব শখ তো সুতরাং এই ঘোরাফেরাটার মধ্যে একটা আমি আনন্দ পাই দেশের ভিতরে দেশের বাইরে যে আমার তো খুব কম শুধু চাকরির সুবাদে আমি দেশের বাইরে যখন ছিলাম তখনও কিছু ঘোরাফেরা হয়েছে তো সুতরাং এটা আমার একটা রাজনীতির বাইরে একটা চর্চা করার জিনিস কিন্তু এখনো কি আপনি জান না ভাবিকে নিয়ে ঠিক আছে চলো আমরা সমুদ্র থেকে বেরিয়ে আসি কক্সেস বাজার থেকে বেরিয়ে আসি কিছুদিন আগে আমরা কাশ্মীর গিয়েছি এই কাশ্মীর কাশ্মীর গিয়েছি জীবনে যায়নি কাশ্মীর বাহ এবার কাশ্মীর তো খুলে দিয়েছে বেশি দিন না বছর খানিক হলো ওদের ওই যে তিনশো সত্তর ধারা সত্তর ধারা যখন প্রয়োগ হলো ইন্ডিপেন্ডেন্ট হলো একটু খুলে দিল সেই সুযোগে আমরা কাশ্মীর গিয়েছি যখন যেখানে সুযোগ পাই আমরা যাই ঘুরতে যাই আগে কিন্তু ঈদের সময় একটা প্ল্যান হতো যে ঈদের ছুটিটাতে আমরা হয়তো মানে খুব কমন ছিল কারণ মানে সবাই এক্সাইটেড থাকতো যে এই তো ছুটি আসতেছে ঈদ করতে আমরা দাদু বাড়িতে ঠিকই বলেছে যে একদম ছোটবেলায় একদম ছোটবেলায় তখন নানা বাড়ি দাদা বাড়ি পর্যন্তই ঘোরাফেরাটা রেস্ট্রিক্টেড ছিল এখন তো আপনার এত আপনার রাস্তাঘাট এত উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে যে এখন আপনি যে কোনো যেখানে ভালো জায়গা আপনি যেতে পারেন যেমন কক্সবাজারই এখন তো কক্সবাজার সুন্দর একটা স্টেশন হয়েছে রেল যোগাযোগ হয়েছে চট্টগ্রামে তো মানে উন্নতি মানে চতুর্দিকে আপনার রাস্তাঘাট এই ফ্লাইওভার যা আমি দেখেছি এটা অনেক বেশি উন্নত হয়েছে চট্টগ্রাম আগে যা ছিল তার থেকে এবং একটা শুরুম হয়েছে ব্যাপার হলো যে হয় না চেহারা ভালো থাকুক কি খারাপ থাকুক সুন্দর থাকুক কি কালো থাকুক কি ফর্সা থাকুক সেটা কোনো ম্যাটার করে না এটা আমরা দেখলেই চয়েস হয়ে যায় ব্যাপারটা কলেজে আমরা গেছি কলেজে দেখে আমার ভালো লেগেছে জি ভালো লেগেছে তারপর একসঙ্গেই পড়াশোনা করতাম তারপরে আস্তে আস্তে তখন তো রেস্ট্রিক্টেড খুব ছিল মানে কথা বলা যেত না কলেজে স্কুলে মানে কলেজে ওরা আলাদা কমন রুম ছিল সেখানেও কথা বলা যেত না বাসায় তো যাওয়াই যেত না আর ওর ফাদারও ডাক্তার ছিলেন খুব কড়া মেজাজের তো সুতরাং তারা আপনার দেখা করতে কিভাবে কথা বলতে কিভাবে ওই কলেজেই হতো

সঙ্গে দেখা করতে যেতাম তারপর সরাসরি দেখা করতেই যেতাম